সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিউটিফুল স্প্রিং ওয়েদার অ্যান্ড খুবই সুন্দর উইকেন্ডে। আমি আসলে চিন্তা করলাম যে একটু বাইরে আসি, একটু মানে কি বলবো, এনজয় করতে আসি ওয়েদারটা। তাছাড়া আজকে লকডাউন উইথড্র করে নেওয়া হয়েছে, সো পার্কগুলোতে আসলে কোনো সমস্যা হয় না। তো আমি যে পার্কটায় এসেছি সেটার নাম হচ্ছে শেফ চেঙ্কো পার্ক। এটা আসলে ফ্রিডম স্কোয়ারের পাশে, সিটি সেন্টার বলে এটাকে, কারণ এখান থেকে বেসিক্যালি জিরো পয়েন্ট আছে যেখান থেকে কার্কিভের ফুল এরিয়া মেজার করা হয়, অথবা বলে না জিরো পয়েন্ট সেরকম একটা আছে। তাছাড়া মানে এই পার্কটা অনেক সুন্দর। তাছাড়া এখানে শেফ চেঙ্কো মনুমেন্ট আছে, যে শেফ চেঙ্কো আসলে ইউক্রেনিয়ান, যেমন আমাদের বাংলাদেশের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ আছেন কবি, তো উনি হচ্ছে এখানকার জাতীয় কবি প্লাস পলিটিশিয়ান অ্যাজ ওয়েল। সো মোটামুটি আসলে এটা দেখার মতো পার্ক, অনেক অনেক বড় পার্ক। সো আমার সাথেই থাক। বেসিক্যালি এখান থেকে পার্কে স্টার্টিং, এই যে সবাই এখানে বসে আছে পার্কে স্টার্টিং, এখানে পার্কে হিস্ট্রি আছে, সব কিছু ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা অ্যান্ড সব কিছু লেখা। আর মজার ব্যাপার, এখানে ডগ অ্যালাউ না, বা ডগ নিয়ে আসে, ডগ অ্যালাউ না ঘাসের উপরে, স্মোকিং অ্যালাউ না, বাট স্মোকিং করার জোন করা ওইদিকে, কল্যাণ বা শিশা, ড্রিঙ্কস, গার্বেজ অ্যালাউ না, ইভেন ঘোড়া বা গাড়ি, গাড়ি চলতে পারে বাট সব গাড়ি না, স্পেসিফিক কিছু গাড়ি আছে সেগুলো চলতে পারে। আর পার্কটার ডিটেলস সব যেহেতু ফুল ইউক্রেনিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, বাট হ্যাঁ, আমি স্টেপে স্টেপে আমি যতটুকু জানি রেনোভেশন সম্পর্কে সেটা নিয়ে কথা বলবো। আর খুবই সুন্দর ওয়েদার। আমি প্রতিবার যখন এই পার্কটাতে আসি, এই এই এরিয়াতে বিশেষ করে লাইক এই জোনটাই বেশি লাইক করি, বিকজ এটা খুবই নিরিবিলি, লাইক ভালো লাগে। এই গাছগুলো অনেক পুরাতন গাছ আর খুবই সুন্দর, খুবই সুন্দর ল্যান্ডস্কেপ, খুবই সুন্দর এবং খুব মানে যত্ন করে এই পার্কটাকে তারা। আর কি ওখানে বাচ্চাদের খেলার জায়গা, এটা কিডস প্লে জোন আসলে, অনেক সুন্দর, ওয়েদারটা অসম্ভব সুন্দর। চিলড্রেন পার্কটা ঘোরার পরে আমি আসলে বেশিক্ষণ থাকি নাই, চিলড্রেন পার্কটা ঘোরার পর আসলে আমি ডিসাইড করছি যে একটু হাঁটি, কারণ এত সুন্দর ওয়েদারকে না হাঁটতে ভালো আসে। ওখানে কিন্তু অনেক সুন্দর ফোয়ারা আছে, জল ফোয়ারা, এটা কিন্তু রেস্টুরেন্ট ওপেন করছে, আমি যাইনি, খাইও নাই, এখানে খেতে হবে। এদের বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন সাইড থেকে কানেক্টেড, ওই একটা সাইড ওই একটা সাইড, মানে এগুলো বিভিন্ন সাইডে এবং মেট্রো স্টেশনের সাথেও কানেক্টেড আছে অনেক জায়গায়। ও বেসিক্যালি ওই সাইডে গেলে ইউনিভার্সিটি হিল, ইউনিভার্সিটির ফ্রিডম স্কোয়ারের সাথে কানেক্টেড একটা, কারাজিন ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, আবার এই সাইডে গেলে মেইন রিমাস্কা স্ট্রিট, সুমুস্কা স্ট্রিট এগুলোর সাথে বেসিক্যালি কানেক্টেড। সো খুবই সুন্দর লাগবে। ফোয়ারা টোয়ারা ঘোরা শেষ, এখন আমি আসলে বুঝতেছি না ওই সাইডে যাবো না ওই সাইডে যাবো, দেখি কোন দিকে যাওয়া যায়। এই মেবি এই সাইড থেকে ঘুরে গাজীপুর হয়ে দেন আমি মেবি ওই সাইডে যাবো, আপাতত না, ফাউন্টেন টাউন্টেন ঘোরা শেষ আপাতত। সুন্দর ফাউন্টেন,
ঘন্টা মতো হাঁটাহাঁটি হইলো। অনেক কিছু আসলে পার্কে 50%ও আমার শেয়ার করা হয়ে ওঠে নাই, 50% এখনও বাকি আছে। আই থিঙ্ক আমি পরে পরবর্তীতে বাকি 50% আসলে শেয়ার করব। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। পোর্ট্রেট আর্টিস্ট Гуляй, Валя.